আগামী 14 ডিসেম্বর 2020 সোমবার দিন আপনারা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলাকালীন সময়টায় এই উপাচারটি অবশ্যই তুলসী তলায় দাঁড়িয়ে করুন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জানাই আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। দর্শক বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটিতে আপনাদেরকে বলে দেব যে আগামী সোমবার অর্থাৎ এই বছরের শেষ সূর্যগ্রহণ 14 ডিসেম্বর যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি সম্পন্ন হতে চলেছে, এই দিন এই গ্রহণের ফলে যে প্রভাব আমাদের ওপর পড়বে, যে ক্ষতিকারক তরঙ্গ প্রতিফলিত হয়, সেই সমস্ত খারাপ কুপ্রভাব থেকে বাঁচতে অবশ্যই এই টোটকাটি বা উপাচারটি পালন করুন আপনার বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, তবে আপনাদেরকে একটি কথা প্রথমে বলে দিই যে এই বছরের শেষ সূর্যগ্রহণটি কিন্তু আমরা দেখতে পাবো না, কারণ ভারতীয় সময় অনুযায়ী এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি হবে সন্ধেবেলা 7:03 থেকে শুরু হবে, আর এই গ্রহণটি চলবে মাঝরাত্রি অর্থাৎ মধ্যরাত 12:22 পর্যন্ত 15 ডিসেম্বর পড়ে যাচ্ছে। প্রায় এতক্ষণ ধরে এই গ্রহণটি চলবে, তা আপনারা এই সময়টায় সন্ধ্যের সময় কেউই প্রায় বাইরে বেরোবেন না, বাড়িতেই আপনারা তুলসী তলার সামনে দাঁড়িয়ে এই ক্রিয়াটি করবেন। তবে হ্যাঁ, একটি কথা, তুলসী তলা বা বেদি স্পর্শ করবেন না, আর তুলসী গাছকে তো একদমই স্পর্শ করতে যাবেন না। আপনাদেরকে এবার বলি যে এই যে ক্রিয়াটি বা উপাচারটি বা আপনারা টোটকাও বলতে পারেন যে এই কাজটি করবেন, এর জন্য আপনারা কী কী নেবেন। একটি তামা বা পিতলের বাটি বা পাত্র নেবেন, আর কিছুটা পরিমাণে ওই পাত্রে রাখার মতো কিছুটা পরিমাণ জল নেবেন, একদম পরিষ্কার শুদ্ধ জল, যদি পারেন গঙ্গা জলও নিতে পারেন, অসুবিধা নেই। আর যদি গঙ্গা জল না পান, না থাকে বাড়িতে, তাহলে এমনি পরিষ্কার জল নিলেও চলবে। আর একটি ধাতব কয়েন, অর্থাৎ আপনারা 1 টাকা, 2 টাকা, 5 টাকা কিংবা 10 টাকার কয়েনও নিতে পারেন, ধাতব কয়েন হলেই চলবে। একটি 1 টাকা অথবা 2 টাকার কয়েন নিলেন কিংবা 5 টাকার কয়েন নিলেন, আর কিছুটা পরিমাণে 1 মুঠো কালো তিল নেবেন। হ্যাঁ বন্ধুরা, 1 মুঠোর বেশিও নেবেন না, আবার আপনার হাতের পরিমাণে 1 মুঠোর কমও নেবেন না, যতটা আপনার 1 মুঠোর মধ্যে ধরবে ততটা পরিমাণে কালো তিল নেবেন। তা আপনারা এই জিনিসকটি নিয়ে কিভাবে এই ক্রিয়াটি করবেন সেটি জেনে নিন। যেহেতু সন্ধ্যাবেলা থেকে এই গ্রহণ শুরু হচ্ছে, তাই আপনাদেরকে ঠিক সন্ধে 7:03 এই ক্রিয়াটি করতে হবে, তার আগে করা যাবে না, সন্ধ্যাবেলাতে কিন্তু করতে হবে। আর তার আগে, সন্ধ্যের আগে, গ্রহণের সময় তো কখনোই স্নান করা উচিত নয়, গ্রহণ শুরু হওয়ার আগে আপনারা বিকেলবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। তারপর আপনি যখন এই ক্রিয়াটি করবেন তখন অন্য কোনো দিকে তাকাবেন না, আর কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, শুধুমাত্র এই উপাচারটি আপনি করে যাবেন। কি করতে হবে, ওই যে তামা বা পিতলের পাত্রটি নিতে বললাম, কখনোই কিন্তু লোহা বা কাঁচ এই পাত্র নেবেন না, এতে সেই রকম সুফল পাবেন না আপনারা, তামা বা পিতলেরই নেবেন। দিয়ে সেই পাত্রটি নিয়ে তার মধ্যে যে জল, কিছুটা পরিমাণে জল নেবেন, তারপর তার মধ্যে ওই একটি 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন ফেলে দিলেন, আর যে পরিমাণে কালো তিল নিয়েছিলেন সেই 1 মুঠো কালো তিলটাও ওর মধ্যে ফেলে দিলেন। সব কিছু একসঙ্গে মিশ্রিত করে আপনি তুলসী বেদি বা মঞ্চের ওপর, কখনোই তুলসী গাছকে কিন্তু স্পর্শ করবেন না, বেদি বা মঞ্চের ওপর ওই 7:03 ঠিক 3 মিনিটেই ওই বাটিটি ওখানে বসিয়ে দেবেন, পাত্রটি।
হ্যাঁ বন্ধুরা, আর মাতা তুলসী দেবীকে প্রণাম জানাবেন। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী দেবীর জয়, এই বলে প্রণাম জানাবেন। আর আরও একটি মন্ত্র আপনারা বলতে পারেন, জয় রাধে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ, রাধে গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দর জয়, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এই মন্ত্রগুলি বা এই কথাগুলি আপনি অবশ্যই বলবেন তুলসী দেবীর সামনে দাঁড়িয়ে যখন এই বাটিটি রাখবেন। এরপর সারা রাত, সেই সন্ধ্যে থেকে সারা রাত কিন্তু ওইভাবেই ওইখানে বাটিটি বা পাত্রটি ওই সমস্ত কিছু থাকবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই অন্য কোনো দিকে কোনো কাজ না করে আপনি সরাসরি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিয়ে ওই পাত্রটি ওখান থেকে তুলবেন তুলসী বেদী থেকে। তারপর পাত্রের মধ্যে থাকা কয়েন, কালো তিল, জল সমস্ত কিছুই আপনি আপনার বাড়ির কাছাকাছি কোনো প্রবাহমান জলে অর্থাৎ পুকুর বা নদীর ধারে থেকে থাকলে তো খুবই ভালো, সেই পুকুর বা নদীর জলে আপনি ওই জিনিসটি ভাসিয়ে দিয়ে আসবেন। তবে পাত্রটি ভাসাতে হবে না, ওই একটি এক টাকার কয়েন, কালো তিল আর জল সমস্ত কিছু ভাসিয়ে দিয়ে আসবেন। যখন জলে ফেলে দেবেন ওই জিনিসটি, তারপর আর পিছন দিকে ঘুরে তাকাবেন না, সোজা পাত্রটি নিয়ে আপনি বাড়ি চলে আসবেন। এই হচ্ছে উপাচার। এমন কিছু শক্ত কাজ না বা এমন কোনো দামি জিনিসও লাগবে না যেটা আপনাদের সামর্থ্যের মধ্যে পড়ে না। এই টোটকাটাই হচ্ছে আর্থিক উন্নতির টোটকা, প্লাস এর সাথে সাথে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে, আপনার বাড়ির ওপর পরিবারের সকল সদস্যদের ওপর এর কোনো সূর্যগ্রহণের কোনো খারাপ প্রভাব পড়বে না। তাই আপনারা এই ক্রিয়াটি করতেই পারেন। যাদের পক্ষে করা সম্ভব, যারা এগুলি বিশ্বাস করেন তারা করবেন, কিন্তু আপনি যদি এগুলি মন থেকে বিশ্বাস না করেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য নয়, কারণ আপনি তো বিশ্বাসই করেন না। তাহলে ক্রিয়াটি করে আপনি কোনো সুফল লাভই করতে পারবেন না। আমরা যে কোনো কাজই করি সেইখান থেকে কিছু ফেরত পাওয়ার জন্য, কোনো কিছু লাভ করার জন্য। ঠিক সেই রকমই আপনি বিশ্বাসে করে মন থেকে এইগুলি যদি বিশ্বাস করেন তবে এই ক্রিয়াটি করবেন, তাহলেই দেখবেন আপনি এর সুফল লাভ করছেন যদি সঠিক নিয়ম মেনে পালন করতে পারেন। সে যাই হোক, সমস্তটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনার মনের ব্যাপার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে একটি লাইক করে যাবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর অন্যদেরকে জানার সুযোগ করে দিন শেয়ার করে। বিদায় বন্ধুরা, ধন্যবাদ।